ধন্যবাদ সাধারণভাবে যদি বলি দুইটা দুটো দিক আছে একটা হচ্ছে যে কেন পিস মিশন কোনো আন্তর্জাতিক পিস মিশনগুলোতে এই সিলেকশনের ক্ষেত্রে এগুলো দেখা হয় কারণ যে কোনো এলাকায় শান্তি মিশনের কাজ হচ্ছে অন্য বিবদমান সংগঠন বা পার্টিগুলির মধ্যে যখন কনফ্লিক্ট হয় সেইখানে যে হিউম্যান রাইটস ভায়োলেশন না হয় এমনকি একটা যুদ্ধমান হ্যাঁ দুটো গ্রুপের মধ্যে হিউম্যান্স ভায়োলেশন যাতে না হয় নিয়মকানুন অনুযায়ী যুদ্ধেরও তো কতগুলি নিয়ম আছে সেইখানে দেখবার জন্য এবং ওই কনফ্লিক্ট জোনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য পিস মিশনের ধারণাটা জাতিসংঘ গ্রহণ করেছিল এখন দুটো দিক একটা হচ্ছে যেটা সাখাত ভাই বললেন যে আমাদের এইখান থেকে যারা গেছে তাদের বিরুদ্ধে ওই ওই স্টেশনগুলিতে হিউম্যান রাইটস ভায়োলেশনের মেজর বা সাধারণভাবে কোনো অভিযোগ নাই বিক্ষিপ্ত একটা হয়েছে এগুলো একটা দিক আরেকটা দিক হচ্ছে একটু তাত্ত্বিক যেটা সিলেকশন প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান এই পিস মিশনে পাঠানোর জন্য যেটা বললেন আর্মি হেডকোয়ার্টার্স বা কিংবা অন্যান্য হেডকোয়ার্টার যারা এটা নির্বাচন করে ঠিক তাদের দেশে যদি তাদের বিরুদ্ধে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ থাকে সেটা কিন্তু ওই বিক্ষিপ্ত ঘটনার সঙ্গে ডাইরেক্টলি সংশ্লিষ্ট না হলেও একটা প্রতিষ্ঠানের দেশে যেই দেশের থেকে পাঠানো হয় সেই দেশের প্রতিষ্ঠানের সদস্যদের বা চিফের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ থাকে তাহলে পুরা সংগঠনকেই তারই ভাবমূর্তি সারা পৃথিবীর মধ্যে আপনার বিপন্ন হয়ে পড়ে বাংলাদেশের ক্ষেত্রে যেইটা বিপজ্জনক সেটা হল যে আভ্যন্তরীণ ক্ষেত্রে একজন প্রাক্তন জেনারেল যিনি এই বাহিনীর প্রধান ছিলেন জেনারজিস তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠেছে যে তিনি গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়তো ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ইনি এখন নাই কিন্তু তার আমলেও তো মিশন অনেকে গেছে ফলে একজন চিফের বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে তখন প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে নষ্ট করে যেইটা আপনার ওই সিলেকশন প্রক্রিয়ার মধ্যে একটা সন্দেহ তৈরি জাতিসংঘ কিংবা অন্যান্যদের করতে পারে সেইটার দিক থেকে বিপজ্জনক আপনি জিজ্ঞাসা করেছিলেন যে এইটা নিয়ে ভেতরে অভ্যন্তরীণভাবে উদ্বিগ্ন কিনা উদ্বিগ্ন হবার কথা কারণ হচ্ছে যে আমরা যে কথা বলছি এটা এমন কোনো ম্যাজিক্যাল কথা বলছে না কারণ হচ্ছে এটা একটা কাণ্ডজ্ঞানেরই ব্যাপার যেই প্রতিষ্ঠান নিজের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে অভ্যস্ত হয় এবং পার পেয়ে যায় এবং কি ধরনের আপনি যে রিপোর্টগুলির কথা বলেছেন আয়না ঘরের কথা উঠেছে ধরে নিয়ে গুম করে দেওয়ার কথা উঠেছে এবং তার বন্ধুর সাথে বা পুরনো সহকর্মীর সঙ্গে আর ফোনে আলাপচারিতায় যেন আজিজের একটা কথাবার্তা আমরা শুনেছিলাম যিনি বলছেন যে ঘটনা ঘটেছে উনি নিজে দায়ী নন কে কে দায়ী সেই কথা তিনি বলেছিলেন ফলে এই অভিযোগের কিছু ভিত্তি আমরা সমাজ জীবনে যেমন দেখতে পাই তেমনি ওনাদের স্বীকারোক্তি এবং আন্তর্জাতিক বিশ্বের নানা জায়গা থেকে উত্থিত যে আপত্তি তারগুলির মধ্যে আমরা দেখতে পাই সেটা তাহলে যদি প্রতিষ্ঠানের নামে যে একটা ভাবমূর্তি সংকট তৈরি করে সেটা পিস মিশনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের সংকট তৈরি করবে এবং সেটা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক তার সঙ্গে যুক্ত হচ্ছে র্যাব যেটা প্রাতিষ্ঠানিকভাবেই এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার মধ্যে পড়ে আছে তো এখনো পর্যন্ত ওই নিষেধাজ্ঞার ফলে হয়তো পরবর্তী মিশনগুলি তো ওখান থেকে আর কাউকে নেওয়া হয় নাই যদি তার মানে হচ্ছে তাদের ওই নিষেধাজ্ঞা পিস মিশনকে একভাবে আংশিকভাবে ইতিমধ্যে কিছু এফেক্ট করেছে অর্থাৎ বাংলাদেশ বলতে পারছে না যে আমরা যে কম্পোজিশনে আগে বিভিন্ন জায়গায় পারতাম পুলিশ থেকে নেওয়া হতো র্যাব থেকে নেওয়া হতো অন্যান্য অংশ হিসেবে হ্যাঁ তো সেভাবে যে নেওয়া হতো সে একটা ব্রাঞ্চকে যখন আপনাকে বাদ দিতে হয় তার মানে ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া এখানে আছে পিস মিশনে যেতে চায় আগ্রহী আছে এমন কেউ তার র্যাবে যেতে চাইবে না তো ফলে তার প্রতিক্রিয়া ইতিমধ্যেই দেশের মধ্যে আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে অভিযোগগুলি উঠেছে এবং সরকার সেগুলি একভাবে প্রশ্রয় দিয়েছে অন্যভাবে এই অভিযোগগুলির কোনো তদন্ত জাতীয়ভাবে হয় নাই অর্থাৎ তাহলে বহির্বিশ্বে আমাদের সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে এবং যে ভাবমূর্তিটা তৈরি হবে যে অভিযোগ হলে এই অভিযোগ তদন্ত করে তাদেরকে শাস্তি বিধানের কথা চিন্তা করে সেই যেই সমস্ত সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি ভবিষ্যতে যাতে না হয় তার ব্যাপারে ব্যবস্থা নিতেই সরকার আগ্রহী না এখন এই সরকারের পক্ষে কি র্যাব পুলিশ মিলিটারি এদের ব্যাপারে এই ধরনের তদন্ত করা সম্ভব আমার ধারণা অসম্ভব না হলো দুরূহ এ কারণে যে বাংলাদেশে বিশেষত যে তিনটা নির্বাচন সর্বশেষ তথাকথিত নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনে আওয়ামী লীগ অ্যাজ এ রেজিম রাজনৈতিক পক্ষ হিসেবে প্রধানত আপনার নির্ভর করছে জনগণের উপরে না একটা পরিশুদ্ধ কিংবা ভাবে গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার উপরে না তারা রাষ্ট্রের যে কোর্স ফোর্স যে সব রাষ্ট্রেরই থাকে এই ধরনের সশস্ত্র বাহিনীগুলির উপর তারা ভরসা করে ক্ষমতায় এখনও পর্যন্ত বিদ্যমান আছে ফলে তাদের ব্যাপারে এই সরকারের কোন অপরাধের সিরিয়াসলি তদন্ত করার নৈতিক ন্যায্যতা নাই এবং রাজনৈতিক দুর্বলতা আছে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশে সংগঠিত ওই বিদেশিদের অভিযোগের কথা আমরা বাদ দিলাম আমাদের দেশে সংগঠিত অভিযোগগুলোর ব্যাপারে বিদেশিদের কিংবা আমাদের দেশের মানুষের কিংবা ভিক্ট্রিমদের কিংবা সিভিল সোসাইটির অভিযোগ আছে সেগুলি তদন্ত না হওয়া পর্যন্ত এবং তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত এই সংকট বিদ্যমান থাকবে বলে আমার ধারণা সো এখানে মিস্টার নুরুল কবির যেটা বলছিলেন যে জেনারেল আজিজ সেনা সাবেক প্রধান তিনি কীভাবে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এইসব প্রশ্ন তার বিরুদ্ধে আছে রাজনৈতিক প্রশ্নটাও আছে যেমন তিনি দু হাজার আঠারোর ইলেকশনের পরে সেনাপ্রধান হিসেবে যে বক্তব্য দিয়েছেন অতীতে যেসব সেনা সদস্যরা বা সেনাবাহিনী প্রধানরা রাজনীতিতে জড়িয়েছেন এর বাইরে আমরা কোনো সেনা প্রধানের কাছ থেকে এই ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা কখনো লক্ষ্য করিনি কিন্তু স্যাংশনের ওই ঘোষণার মধ্যে আরো কতগুলো কথা আছে যেমন তিনি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করেছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থাহীনতা তৈরিতে ভূমিকা রেখেছেন এই বিষয়গুলো এই রত্নের সঙ্গে আরও দুই রত্ন এখন আলোচনার মধ্যে আছে বেনজির আহমেদ যিনি র্যাবের প্রধান ছিলেন যার উপরে দু হাজার ডিসেম্বর থেকে স্যাংশন আছে এবং যিনি পুলিশেরও প্রধান হয়েছিলেন জেনারেল আজিজ যেমন বলছেন যে আমেরিকা না গেলে তার কিছু হবে না এবং তিনি মনে করেন এটা আসলে সরকারকে হেও এবং বিব্রত করবার জন্য আমেরিকায় স্যাংশন দিয়েছে বেনজির আহমেদকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না পত্রপত্রিকা বলছে যে তিনি দেশের বাইরে চলে গেছেন তার টাকা দেশের বাইরে চলে গেছে সরকার সরকারের সংশ্লিষ্ট কর্তাবিরা বলছেন যে তার কোনো খবর তার কাছে তাদের কাছে নেই যেখানে আদালত তাকে তার সম্পদ জব্দ করবার কথা বলছে দুদক তার পেছনে লেগে আছে কিন্তু সরকারের কাছে কোনো তথ্য নেই যে তিনি আসলে কোথায় আছেন আরেকজন সংসদ সদস্য তার অতীত আমরা সবাই কম বেশি ইতিমধ্যেই জানি তারপরেও তিনি তিনবার সংসদ সদস্যছেন সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে অন্য কিছু বিবেচনায় নেওয়া হয়নি এবং আমরা জানি যে তিনি যেই তিনটে নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সংসদ সদস্য হয়েছেন তিনটে হচ্ছে চৌদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন এদিকে আবার এই সরকারের সময় মানে এর আগে তিনি মন্ত্রী ছিলেন দিলীপ বড়ুয়া সম্যবাদী দলের নেতা তিনি বলছেন যে এই সংসদের আশিভাগ সদস্যই হচ্ছে স্মাগলা তো সব মিলিয়ে আসলে এই যে তিন রত্নবলী প্রতিভা যাই বলি তার মধ্যে একজন প্রয়াত এবং তিনি আসলে মারা গেছেন কিনা সেটাও সেটা নিয়েও এখন অনেকের মধ্যে আ সন্দেহ তৈরি হয়েছে যে আসলে তিনি কি শিকার হয়েছেন কিনা কি দেখেন আর এগুলো আসলে এই ইমেজগুলো আসলে বাংলাদেশকে কিভাবে পোর্ট্রেট করে এবং বাংলাদেশের ভাবমূর্তি দেশের ভিতরে বাইরে আসলে কি তার করায় জনচালক আছেন দেখুন মনে এটা নিয়ে এত আলোচনা হয়েছে সারা আলোচনা হচ্ছে আ যেটা বললেন যে নামের সংখ্যা 3 বলা আলোচনা হচ্ছে যখন হবে তখন হয়তো 30টা যেটা অনেক পত্রপত্রিকা হতে পারে পত্রপত্রিকায় নানা কথা আছে দেখলাম যে এই যে মালয়েশিয়া নিয়ে একটা যে 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 কেলেঙ্কারিটা হচ্ছে সেখানে যাই না প্লাস মাইনাস পত্রপত্রিকা তো বলে প্রায় বিশ হাজার কোটি টাকা অত বিশ হাজার না হলে পনেরো হাজার কোটি টাকা নিয়ে এগুলো নিয়ে খেলা হয়েছে এবং নাম চলে আসছে যে কারা কারা এর সাথে জড়িত এখন ব্যাপারটা যে এই তিনজনের কথা যেটা আপনি বললেন আমি এটাকে যদি অন্যভাবে দেখি দিস ইজ দ্য পিকচার একটা ছবি যে বাংলাদেশের এখনকার অবস্থা সেটা সামাজিক অর্থনীতিটা বাদই দিলাম অর্থনীতি আমি আনছি না সামাজিক অবস্থা একই সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলতে কোথায় আছে এবং যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন যাদেরকে দিয়ে সেই অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থাটা কি আমি যদি শুধু এটুকু বলি যে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি একটা লেভেলও একটা লিমিটও আছে ঘুষ খাওয়ার একটা লিমিট আছে আমি যদি বলি এই ডেভেলপিং কান্ট্রিতে হয়তো আনডিটেক্টেড কেউ হতে পারে কিন্তু উনত্রিশ জন এর আগে উনত্রিশ জন আইজি ছিলেন থার্টিয়ার ওনার এই অবস্থা কেন হলো আমি এবং উনি উনি হচ্ছেন শুদ্ধাচারী শুদ্ধাচারী পুরস্কার আমি আমি ওনার 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 উত্থানটা যদি দেখি ওনাকে মোর দেন লাইফ তৈরি করা হয়েছে বিকজ হি সার্ভড যে এই সরকারকেই সার্ভ করেছেন প্রমিনেন্টে আসলেন যখন তিনি ঢাকার ডিএমপি কমিশনার হলেন সেইখান থেকে উনি র্যাব চিন্তা করেন সেখান থেকে উনি র্যাবে গেলেন র‍্যাবে যখন উনি গেলেন তখন র্যাবে এই ধরনের যেটা হিউম্যান রাইট ভায়োলেশনের অনেক বিষয়গুলো আসলো অনেক বিষয় কিচ্ছু হয় না ওনার কিছুই হয়নি পরবর্তী পর অবশ্য অবশ্য র্যাবের কারণে স্যাংশন ট্যাংশন পেয়েছেন অনেক পরে ওখান থেকে উনি আইজিপি হয়েছেন আইজি 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 ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অফ পুলিশ আপনি দেখবেন যে উনি এই তার থ্রো আউট ওনার চলন ওনার বলন ওনার ভাবভঙ্গি উনি যেভাবে মনে হচ্ছেন যেন ফের মার্শাল রোমেলের কোনো প্রেতার ভার করেছে এবং যেভাবে ওনার কথাবার্তা সমস্ত কিছু কিন্তু আমি যদি মনে করি সাধারণ মানুষ হিসাবে যে আমার মনে হয় যে বাংলাদেশে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর পরে যদি কেউ পাওয়ারফুল থাকতেন তাহলে উনি ওনার কথাবার্তা টোটালি পলিটিক্যাল টোটাল পলিটিক্যাল এবং শুধু তখন নয় তুমি যখন যখন র্যাব কমান্ডার ছিলেন তখনও পলিটিক্যাল কথাবার্তা বলেছেন ডিএমপি কমিশনার হিসাবে পলিটিক্যাল বক্তব্য দিয়েছেন সেই জায়গাতে যদি আপনি তার ওইভাবে উত্থানটা দেখেন তাহলে তখন তাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল আমি জানি না কতগুলো মেডেল ওনাকে দেওয়া হয়েছে লাস্ট ছিল শুদ্ধাচার প্রশ্ন হচ্ছে যেটা প্রশ্ন আমি আমার নিজের কাছে উত্তর পাই না ওনার এই যে উনি কি এই তিন বছরের মধ্যে যা এখন দেখতেছি যে আলাদিনের দিনের চেরাক বললেও কম হবে আলাদিনের চেরাক বললেও এক জিনে না ওদের কয়েকটা জিনে এক জিন যদি এখানে কাজ করে তাহলে আরেক জিন একটা একটা কাজ করেছে আরেক জিন আপনার ওই যে সের মাঠিনে কাজ করেছে আরেক দিন নাকি ওখানে সাতক্ষীরাতে কাজ করছে এখন নর্থ বেঙ্গলের খবর এখন আমরা জানি না তাহলে এই যে আমাদের এত বড় বড় অর্গানাইজেশানগুলো আছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে আমা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দ্য আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশান হ্যাড অল দ্য নিউজ তারা জানতো কী হচ্ছে এখন কথা হলো যে তারা কি যেখানে জানাবার কথা সেখানে জানিয়েছিল কি না অথবা যদি জানিয়েও থাকে তাহলে এটা ইগনোর করা হয়েছে এবং ওনাকে গ্রো করতে দেওয়া হয়েছে বিকজ হি ওয়ার সার্ভিং দ্য পারপাস যখন পারপাস সার্ভ করছে যেটা যেটা নুরুল কবি বললেন যে জনগণের চাইতে ইন আপনার ইনস্টিটিউশনগুলোর উপরে ভর করা কোয়েটেভ ইনস্টিটিউশনগুলোর উপর ভর করা হয়েছে যে কোনো গভর্নমেন্টই হোক যে নেই গভর্নমেন্ট সেই জায়গাতে এই ধরনের আপনার ম্যাভ্রিকদের জন্মগ্রহণ হবে এখন কথা হচ্ছে যে উনি আমি তো কোনো লিমিট পাচ্ছি না একটা বাড়ি ঢাকা হলে একটা বাড়ি না হয় অন্য জায়গা হলো কিন্তু লিমিট প্রত্যেক প্রত্যেকে যা পড়ছি এটা তো চারটে ফ্ল্যাট কিনেছেন দুই একদিন একদিনে 2 কোটি টাকা দাম দেখে যারটা মিনিমাম 20 কোটি টাকা আপনি তো আপনি তো চারটে ফ্ল্যাটের কথা বলছেন এখন তো প্রতিদিনই নতুন নতুন এবং বাচ্চার কন্যার জাস্ট ব্রেস্টের জন্য তিনি আমি শুনে আমি আমি তো আমি তো হিল চাকরি করেছি ওইখানে জমি জমা কিনতে গেলে তখন জমি জমা কিনতে গেলে অতগুলো ভেরিয়ার মধ্যে যেতে হতো ডেপুটি কমিশনার জোন কমান্ডার ক্লিয়ারেন্স না হলে give headquarters clearance.